বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে জেতার সহজ সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু ফিনিশিং এর অভাবে তার সম্ভব হয়নি। ড্র করায় দ্বিতীয় লেগের ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই, অর্থাৎ দ্বিতীয় পর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই জামালদের সামনে। তাই তো ম্যাচটিকে চ্যালেঞ্জিং বলছেন বাংলাদেশ অধিনায়ক। তবে ঘরের মাটিতে খেলা হওয়ায় নিজেদের এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া, কারণ দর্শকদের সমর্থন পাবে তার দল। We are getting almost ready for the game. It's a big match for us and like I said, it's the final of the year. বাংলাদেশের মতো মালদ্বীপের জন্য ম্যাচটি বাঁচা মরার, কিন্তু অ্যাওয়ে ম্যাচ হলেও মাঠ বিবেচনায় নিজেদের এগিয়ে রাখছেন দলটির কোচ। তিনি বলছেন ম্যাচটি নিজেদের মাটিতে না হলেও চাপমুক্ত থাকবে মালদ্বীপ। They will have lot of pressure because recent SAF championship score is giving them a lot of pressure that some people do believe that Bangladesh football and Bangladesh national team, the level is higher than Maldives and they have to win definitely. This pressure is there and we all know what we can do. So we can play a good game tomorrow. মালদ্বীপের মাটিতে একটি গোল করলেও বাড়তি কোনো সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে গোল করার আগের নিয়ম থাকলে ঘরের মাটিতে ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করত কাবরেরা শিষ্যরা। সেই নিয়ম না থাকায় মঙ্গলবারের ম্যাচ ড্র হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, তাতেও যদি নিষ্পত্তি না হয় তাহলে হবে টাই ব্রেকার। দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 5:45 মিনিটে। এখন ঢাকা।